গুড মর্নিং এভরিওয়ান, রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। শুভ রথযাত্রায় সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের যেহেতু খুব ভালো দিন, আমি আজকে একটু নারায়ণ পুজো করব, কারণ শাশুড়ি চলে যাওয়ার পর আর নারায়ণ পুজো দেওয়াই হয়নি। তো আজকে ভাবছি একটু নারায়ণ পুজো দিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানেই হবে, দোতলাতেই হবে পুজোটা। তো চলো তোমাদের দেখিয়ে নিই কোন জায়গায় হবে। তো এই ঘরেই পুজোটা করব। আর এখানে দেখো সমস্ত বাসন কুসন কালকে রাত্রেই আমি মেজে রেখেছি, কারণ জানি একবারে পারবো না। দাঁড়ো, কাল রাত্রেই সমস্ত মেজে ঘুষে রেখে দিয়েছি, তো জানি একবারে আমি পারবো না করতে। তো কাল রাত্রিবেলায় সব মেজে ঘুষে রেখে দিয়েছি। আর এখানে সমস্ত সরঞ্জাম রয়েছে, যেগুলো মানে পুজো সংক্রান্ত জিনিসপত্র সব রয়েছে। আর এই জায়গাটাতে হবে, এখানটায় পুজোটা হবে। তো এই আমার ছোট্ট ঠাকুর ঘর, আর আমি পুজো দিয়ে দিয়েছি। এবারে যাই, ওদিকটা আবার সামলাতে হবে। তো তোমরা দেখো এই আমার ছোট্ট ঠাকুর ঘর, আর ওদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি, দাঁড়ো, সবার ছবি আছে। এখানে আমাদের গুরুদেব, মানে আমার শাশুড়ির গুরুদেব। আর এখানে দেখা যাচ্ছে না, অন্ধকার হচ্ছে। যেই হোক, এখানে এই আমার মা বাবা, এই আমার মা, আর এই আমার বাবা, আর এখানে এই শ্বশুর মশাই, আর এই আমার শাশুড়ি মা। তো চলো এবার নিচে যাই। তো দুপুরে কয়েকজন খাবে, তাদের জন্য তো একটু আয়োজন করতেই হয়, তাই আমি করে নিচ্ছি কাশ্মীরি আলুর দম, আর করব বাসন্তী পোলাও। তো এই এখানে আলুর দমের প্রিপারেশন চলছে। এখানে আমি কাজু, কাজু, পোস্ত, চারমগজ এগুলো সব বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি আর কি, করে নিয়ে এই আলুর দমটা করছি। তো চলছে আলুর দম। তো যেহেতু আজকে রথ, তাই আমি একটু মালপোয়াও বানিয়ে নিলাম। তো এই মালপোয়াটা ঠাকুরকে নিবেদন করব। তো যাই হোক, চটপট করে কয়েকটা মালপোয়া করে নিলাম, বেশি করিনি, অল্প করেই একটু মালপোয়া করে নিয়েছি। তো এর মধ্যে পুজোটাও শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই অনেকক্ষণ আগেই এসেছিলেন, আমাদের যেহেতু জোগাড় হয়নি তাই একটু বসেছিলেন। তারপর যাই হোক, আস্তে আস্তে পুজোটা শুরু হয়ে গেছে। আর এখানে আমার খুড়তুতো দুই বোন এসছে, আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর, জা, ভাসুর, এই কয়েকজনই এসেছিল। অপশানে হিট করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, আমার পোস্ট করা ভিডিওগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা, যারা নতুন বন্ধু হবে তারা অবশ্যই একদিন অন্তত অপেক্ষা করো বন্ধুত্ব পাওয়ার জন্য। তো আমার এটাই বলার ছিল। আর মানে কেউ চলে যেও না,
চলে গেলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। তো যাই হোক, এটাই আমার বলা ছিল।